हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র। তো আজকে এই ভিডিওর মধ্যে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, কয়েকটা আপডেটস এবং ট্রেলার টিজার রিঅ্যাকশনও দেব। তো প্রথম যে ট্রেলার রিঅ্যাকশনটা দেবো সেটা হচ্ছে হোস্টেল ডেজ বলে একটা সিরিজ আসছে হইচইতে। তো এটা একটা কলেজ লাইফ নিয়ে দেখাচ্ছে। তো এর স্টোরি টেলিংটা যে ধরনের হতে চলেছে ট্রেলার দেখে যেটা বুঝতে পারছি, যে অনিন্দ্য যে ক্যারেক্টারটা রয়েছে সে কলেজের বন্ধুদের সাথে তার আলাদা হয়ে গেছে কোনো ঝামেলার জন্য, এবং বহু বছর পরে সে ফিরে আসছে কলেজে কোনো রিউনিয়নের জন্য বা কোথাও একটা যাচ্ছে। এবং এই যে জার্নিটার মধ্যে সে তার সাথে তার গার্লফ্রেন্ড রয়েছে এবং তাকে হয়তো গল্পটা বলছে নিজের কলেজ লাইফের ইত্যাদি। এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় তার কলেজ লাইফটা কীরম ছিল এবং তারপরে কী ঝামেলা হয়েছিল, সব জিনিসপত্রগুলো এইভাবে আনফোল্ড হচ্ছে। তো এই স্টোরি টেলিং স্টাইলটা মানে প্রেজেন্ট থেকে শুরু হয়ে ফ্ল্যাশব্যাকে যাওয়া, রকনের মধ্যেও আমরা দেখতে পেয়েছি, ছিঁচড়েতেও দেখতে পেয়েছি, এটা একটা স্টাইল অফ স্টোরি টেলিং, দ্যাট ইজ ফাইন। বাট ট্রেলারের মধ্যে যে কলেজ লাইফটাকে দেখানো হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলের যে লাইফটাকে, সেটা বড্ড আনরিয়েলিস্টিক লাগছে। ঠিক আছে, আপনারা কমেন্ট করে জানান, যারা ইঞ্জিনিয়ারিং পড়েছে হস্টেলে থেকে তারা বলুন, কারণ আমরা নিজেরা মেসে থেকেছি, দেখেছি সব কিছু, এরকম হয় না। আর জিনিসপত্রগুলো যে কমেডি ক্রিয়েট করবার জন্য যে সিনগুলোকে রেখেছে, যে মুতে খাইয়ে দিচ্ছে, এ করে দিচ্ছে, ওগুলো তো সত্যি বলছি আমার জন্য ওই কমেডিটা একেবারে ওয়ার্ক করেনি, বা হয়তো অনেকের জন্য ওয়ার্ক করতেও পারে, আমার জন্য করেনি, আমার ওই জায়গাগুলো একেবারেই ভালো লাগেনি। তো আর যখন এই এই স্টোরি টেলিং স্টাইলটা নেওয়া হয় যে একটা প্রেজেন্ট রয়েছে, সেখান থেকে ফ্ল্যাশব্যাকে জাম্প করছে, সেখানে এই যে প্রেজেন্টে যে ক্যারেক্টারটা তাকে অনেকটা বেশি ম্যাচিওর দেখাতে হয়। ঠিক আছে, কারণ অনেকটা টাইম পেরিয়ে গেছে, কিন্তু অনিন্দ্যকে মানে মেকআপের মাধ্যমে যে চেঞ্জ করবার চেষ্টা করা হয়েছে সেটা কনভিন্সিং মনে হচ্ছে না। তো আমার জন্য হস্টেল ডেজের ট্রেলারটা খুব একটা আহামরি লাগেনি, হ্যাঁ অ্যাভারেজই লেগেছে, কমেডিটা আমার জন্য ওয়ার্ক করেনি, আর এই যেটা বললাম লুকের এই ব্যাপারটা ওয়ার্ক করেনি। এবার দেখা যাক যে সিরিজটা এলে হয়তো সম্পূর্ণ অন্যরকম এ হতে পারে। আর হইচই যে অন্য কাজ হয় তার থেকে লুক অ্যান্ড ফিল ওয়াইজ এটা একটু চিপ লাগছে আর কি। তো দেখা যাক কীরকম হয় হস্টেল ডেজ। শ্রীজাতর প্রথম ছবি আসছে, যেটার নাম হচ্ছে মানব জমিন, এবং এটা প্রডিউস করেছে রানা সরকার, এতে পরমব্রত রয়েছে, আমাদের প্রিয়াঙ্কা রয়েছে, সৃজিৎ মুখার্জি একটা ক্যামিও করছে, এবং পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি হয়তো দম্পতি তারা একটা স্কুল চালায় বাচ্চাদের, এবং সেইটার জন্য তার ডেভেলপমেন্টের জন্য তাদের আরও জমি ইত্যাদি দরকার, বাট সেটার জন্য পরাণ বন্দ্যোপাধ্যায় টাকা দিতে রাজি নয়। কিন্তু অন্যদিকে সে মৃত্যুর পরে আর কি স্বর্গে জমি কিনতে চাইছে, এরকম একটা ব্যাপার। তো সেইটা নিয়ে আর কি দেখাচ্ছে। তো এখানে একটা কমেডির দিকও রয়েছে, এবং এই টিজারের মধ্যে বেস্ট পার্ট হচ্ছে সৃজিদ্দার ক্যামিও, যেখানে সৃজিদ্দার এসে বলে আই এম ফার্স্ট বয়, ওই জায়গাটা দারুণ। মানে যেটাকে নিয়ে তাকে খিল্লি হয় সেটাকেই সে একদম উল্টো দিকে দিচ্ছে আর কি। আর টিজারটার মধ্যে যে শ্রেয়া ঘোষালের গলায় যে গানটা রয়েছে সেটা খুব ভালো লাগছে, আর টিজার মানে ভালোভাবে শ্যুট করা হয়েছে, সিনেমাটোগ্রাফিটা বেশ ভালো লাগছে। বাকি দেখা যাক যে ছবিটা কীরকমভাবে ফুটে আসে আলটিমেটলি। শ্রীজাতর যে ভয়েস ওভারটা চলছে টিজারের মধ্যে সেটা একেবারে আমার ভালো লাগেনি। জন এব্রাহাম এবং শিবম নায়ার একসাথে কোলাবরেট করতে চলেছেন, ছবির নাম হতে চলেছে ডিপ্লোম্যাট। সুষমা স্বরাজ যে পাকিস্তান থেকে একটি মেয়েকে বাঁচিয়ে নিয়ে এসেছিল, যার ওখানে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল, সেই বিষয়বস্তুটাকে নিয়ে এই ছবিটা হতে চলেছে। প্রথমে এই ছবিটার ডিরেক্টর অন্য কেউ ছিল, বাট এখন শিবান নায়ার এটা ডিরেক্ট করছে। শিবান নায়ার এর আগে নাম শাবানা, তারপরে স্পেশাল অপস, এই ধরনের কাজ অলরেডি করে ফেলেছে। তো এই জনের মধ্যে সে ভালো কাজ করে, দেখা যাক জনকে নিয়ে এই ছবিটা কীরকম হয়। রাজামৌলি শিকাগোতে এখন রয়েছেন, রাজামৌলি শিকাগোতে জানিয়েছেন যে তারা RRR2 এর আইডিয়ার ওপর কাজ করছে, অলরেডি তার বাবা এই স্টোরিটার আইডিয়াটা তাকে শুনিয়েছে এবং তিনি সেটাকে ডেভেলপ করছে। তো দেখা যাক, এবং উনি আরও একটা জায়গাতে অন্য আগে একটা ইন্টারভিউতে বলেছেন যে RRR2 যদি হয় সেখানে উনি রাম ভার্সেস ভীম আর কি এই ব্যাপারটা দেখাবেন। তাদের বন্ধুত্বটা উনি ফার্স্ট পার্টে এক্সপ্লোর করেছেন, কিন্তু তারা নিজেদের এক দুজনের অ্যান্টিও হয়ে গেছিলো ফার্স্ট পার্টে কিছু জায়গায়। যদি সেকেন্ড পার্ট হয় তাহলে তাদের দুজনকে আর কি ফাইট করাবেন একের অপরের বিরুদ্ধে, এবং সেটাই অনেকটা পোর্শন জুড়ে থাকবে বলে বলছে। বাট এটা আর কি খুবই ভেগ আইডিয়া, এক্ষুনি যে বিশাল এক্ষুনি চলে আসবে তা একেবারেই নয়। এরপরে উনি মহেশবাবুর সাথে কাজ করছেন, যেটা করতে অনেকটা সময় লাগবে, যেটা পরের বছর থেকে শুটিং শুরু হবে আর কি, তারপরে হয়তো RRR হয়তো পরে হতে পারে। এবং রাজামৌলি কিন্তু নিজের বাবার ম্যাক্সিমাম আইডিয়া কিন্তু রিজেক্ট করে দেয়, উনি নিজে ইন্টারভিউতে বলেছেন, ওনার বাবাও কিন্তু ইন্টারভিউতে বলেছে। তো দেখা যাক আলটিমেটলি RRR2 হয় কি না, বাট এইটুকু যে উনি বলেছেন যে ডেভেলপমেন্ট হচ্ছে এটা যথেষ্ট একটা এক্সাইটমেন্ট দর্শকের মধ্যে ক্রিয়েট করতে পেরেছে। পুষ্পা 2 এর ফাইনালি একটা টিজার আসছে, বাট এটা সিনেমার পার্ট হবে না, এটাকে আলাদা করে সেপারেটলি শ্যুট করা হয়েছে হায়দ্রাবাদে, এবং এরপরে ব্যাংককে একটা শিডিউল শুরু হচ্ছে যেটাতে আল্লু অর্জুন পরে গিয়ে জয়েন করবে। তো এই যে সেপারেট টিজারটা শ্যুট করা হয়েছে সেইটা রেডি হয়ে আমরা দেখতে পাবো হচ্ছে Avatar 2 এর সাথে, হলে যখন Avatar 2 আসবে তার সাথে এই অ্যানাউন্সমেন্ট টিজারটা চলবে, এবং এখানে হয়তো আমরা আল্লু অর্জুনকে একটা ডিফারেন্ট কাইন্ড অফ লুকে দেখতে পারবো, দেখা যাক কীরকম হয়। এবং এই টিজারটা এলে কিন্তু প্রচণ্ড ভিউজ পাবে, এবং এক্সাইটমেন্টটা দর্শকের মধ্যে একই, পুষ্পা 2 নিয়ে প্রচুর এক্সাইটমেন্ট রয়েছে, প্রচুর হাইপ রয়েছে, এটা আরও সেটাকে বাড়িয়ে দেবে। তো পুষ্পা 2 কিন্তু এলে বক্স অফিসে আর কি আগুন লাগাবে একদম শিওর শট। কারণ জোহর অনেকদিন পরে আবার ডিরেক্টরের চেয়ারে ফিরছেন, লাস্ট ফিল্ম ছিল তার অ্যাদিলে মুশকিল, উইচ ওয়াজ আ সুপারহিট ফিল্ম। এরপর উনি রকি আর রানি প্রেম কাহানি বলে ছবিটা করছেন, যেটা 28 April রিলিজ করবে, তার নতুন রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।